13 সেপ্টেম্বর নবান্ন অভিযানের সময় বিজেপি কর্মীদের ওপর পুলিশের নির্মম অত্যাচারের অভিযোগ ধরে শুক্রবার সকাল 11টায় কান্দি থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপি নেতৃত্ব সহকর্মীরা। এই দিন কান্দি থানার সামনে বিজেপি কর্মী সমর্থক এই বিক্ষোভ প্রদর্শনে উপস্থিত হয়েছিলেন। দলের কান্দি বিধানসভার পর্যবেক্ষক সনত মণ্ডল ও টাউন সভানেত্রী বিনীতা রায়ের নেতৃত্বে এই দিন বিক্ষোভ প্রদর্শন করেন নেতৃত্ব সহকর্মীরা। শোভন ব্যানার্জি, রিপোর্ট ডিডব্লিউপি। নবান্ন অভিযান, যেটা আমরা সবাই 13 তারিখ গেছিলাম, ভদ্রভাবে অভিযান চলছিল আমাদের। তারপরে পুলিশের বর্বরতা, নৃশংসভাবে পুলিশ সবার সঙ্গে ব্যবহার করেছে। মনে হচ্ছিল তৃণমূল কংগ্রেসেরই ক্যাডার, পুলিশ তৃণমূল কংগ্রেস হয়ে কাজ করেছে। পুরুষ পুলিশ মহিলাদের উপর লাঠি চার্জ করেছে, হাত ভেঙে দিয়েছে, মাথা ফাটিয়ে দিয়েছে। এই পুলিশের বর্বরতার জন্য আজকে পুরো পশ্চিমবঙ্গতে সকাল 11টা থেকে সমস্ত থানায় আজকে বিক্ষোভ হচ্ছে। কেন, পুলিশকে আমরা বলছি কি, আপনারা হয় উর্দি ছাড়ুন, তৃণমূলের ঝান্ডা নেন, না হলে সৎভাবে কাজ করুন। এইটাই আজকে আমরা বিক্ষোভ করলাম। আমরা একটু মানে ই করলাম, থানা ঘেরাও করলাম। আমরা করে আজকে আমরা একটা ডেপুটেশন নিয়ে আইসি স্যারের সঙ্গে দেখা করব। ডেপুটেশন দিতে পেরেছেন? আমরা যাব, দিতে দেয়নি এখনো, না আমরা যাব। আমার নাম বিনীতা রায়, কান্দি টাউন বিজেপি সভানেত্রী। Yeah, bad, 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 yeah, bad